মাত্র 100 টাকাতেই দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতের টেস্ট ম্যাচ। বুধবার থেকে শুরু হওয়া এই ম্যাচের সর্বনিম্ন দাম 100 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা। তারপরও সকাল থেকেই ফাঁকা টিকিট কাউন্টার। ধারণা করা হচ্ছে টেস্ট জমে উঠলে টিকিট বিক্রি বাড়বে। এদিকে সকালে মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। টেস্টে জয়ের লক্ষ্য নয় বরং পঞ্চম দিন পর্যন্ত খেলাটাই মূল লক্ষ্য বলে জানান প্রধান কোচ। তবে ভালো খেললে জয়ের সম্ভাবনাও দেখছেন তিনি। My expectation is for us to be competitive, try and get the games into the fifth day, try and find a win on the fifth day. There's no doubt about that. We don't go into any games playing to not win. So realistically, I think we've got a chance. We can beat them. এদিকে শুরুর দিনে সকালে মাঠে এসেই অসুস্থ বোধ করায় হাসপাতালে গিয়েছেন সাকিব। ইনজুরি ইস্যুতে থাকছেন না তাসকিনও। এ অবস্থায় ব্যাটিং বান্ধব উইকেটে বোলিংয়ের দায়িত্ব নিতে হবে ইবাদতদেরই। তবে বাংলাদেশকে সমীহ করছে ভারত। হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগাবার সুযোগ আছে বাংলাদেশের। তারপরও নিজেদের নিয়েই বেশি ভাবছে ভারত। এছাড়াও ভারতের বেশিরভাগ বোলারই বহুদিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, দারুণ ফর্মে আছেন তারাও। তাই সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভারত। এমন দিনেও বুমরা এবং শামিকে মিস করবে ভারতীয় দল। উইকেট ব্যাটিং বান্ধব হবে এমন ধারণা করছে ভারতও। তাই বাংলাদেশি ব্যাটারদের কুপকাত করতে কেমন বোলিং অ্যাটাক সাজানো হবে তা বলেননি পারস। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।